বাংলার রাজধানী গৌড়ে শতাব্দীর প্রাচীন পাতালচণ্ডী কালী মন্দির প্রতি শনিবার ও মঙ্গলবার ছাড়া বার্ষিক পূজার সময় হাজার হাজার ভক্তদের ঢল নামে এই মন্দিরে। এখানে না ছিল কোনো আলোর ব্যবস্থা, না ছিল কোনো পাকা রাস্তা, বেহাল দশায় ছিল এই মন্দির চত্বর। এবার সেই মন্দির ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। এদিন সেই পাতালচণ্ডী কালী মন্দির ও তার আশপাশের এলাকা পরিদর্শন করলেন ইংরেজদের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। বাংলার রাজধানী গৌড়ের শতাব্দীর প্রাচীন পাতালচণ্ডী কালী মন্দির প্রতি শনি ও মঙ্গলবার ছাড়া বাৎসরিক পূজার সময় হাজার হাজার ভক্তদের ঢল নামে এই মন্দিরে। এখানে না ছিল কোনো আলোর ব্যবস্থা, না ছিল কোনো পাকা রাস্তা, বেহাল দশায় ছিল এই মন্দির চত্বর। এবার সেই মন্দির ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। যুগ যুগান্তর কাল ধরে বেহাল কাঁচামাটির রাস্তার জেরে ভক্ত থেকে পর্যটকেরা মন্দিরে দেবী দর্শন করতে গিয়ে সমস্যায় পড়তেন। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে রাজ্য সরকার। ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র হিসেবে পাতালচণ্ডী কালী মন্দির সংলগ্ন এলাকার সংস্কারের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত এবং প্রশাসন। সোমবার পাতালচণ্ডী কালী মন্দির এবং তার আশপাশের এলাকার পরিদর্শন করেন ইংরেজদের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংরেজদের পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা ঘোষ, ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও সৌগত চৌধুরী সহ অন্যান্যরা। এদিন পাতালচণ্ডী কালী মন্দির সংলগ্ন আশপাশের এলাকার পরিদর্শনের পর বেহাল রাস্তা অবস্থা খতিয়ে দেখেন পঞ্চায়েত ও প্রশাসনের কর্তারা। কয়েকদিনের মধ্যেই শুরু হবে সংস্কারের কাজ। পাতালচণ্ডী মায়ের যে জায়গাটা বিগত দিনে কারা কি বলেছে, কারা কি দায়িত্ব নিয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এখানকার কমিটি এবং ভক্তরা যখন আমাকে বলেছিল তখন আমি খুব চেষ্টা করেছি যাতে আগে প্রথম যেটা দরকার আমাদের যে এখানে ঢোকার জন্য কোনো রাস্তা নেই। অনেক ভক্ত ওরা ওই মাটির রাস্তাগুলি ঢুকতে পারেন না, আমিও আসি এই উৎসবে। সেই যোগ আমরা কিছু টাকা দিয়ে জোগাড় করতে পেরেছি, তার আগে রাস্তার শুভ সূচনাটা আরম্ভ হবে। যেটা সমস্যা আছে যে এখানে কোনো বিদ্যুৎ এসে পৌঁছয়নি, আমি এখান থেকেই আমাদের সাপ্লাই আরএম সাহেব যা ইঞ্জিনিয়ার রয়েছেন তাকে ফোন করলাম। ফোন করে বললাম যে আপনাদের এটা একটা ইনকোয়ারি করে আমাকে একটা রিপোর্ট দিতে হবে কত টাকা লাগবে। সেই টাকাটা আমি যে বিধায়ক হিসাবে উন্নয়ন তহবিলের যে টাকাটা পাই সেখান থেকে সেটা করে দেব। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের বিডিও সাহেবও এসেছেন, ইঞ্জিনিয়ার সাহেবরাও এসেছেন। বিডিও সাহেবকেও আমি অনুরোধ করেছি যে আমরা যে টাকাটা পেয়েছি আমরা 30 লক্ষ টাকা আপাতত এখানে রাস্তার জন্য স্যাংশন করছি। আপাতত বিএডিবি থেকে 618 মিটার স্যাংশন পেলাম। তো সেখানে কাজ শুরু হতে চলেছে, কালকে থেকেই শুরু হয়ে যাবে। এমএলএ সাহেব বলেছেন যে আরো 5 লাখ টাকা দেবেন, তাতে আরো 100 মিটার আমাদের হবে, মানে 718 মিটার। তারপর দেখছি আমরা এনআরজিএস থেকে বাদবাকিটা কতটা কমপ্লিট করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।